হুন্ডা খুব সাউন্ড করে। আপনি বলেন হুন্ডা সাউন্ড করে ভাই, আমি তো আরেকটা জানি যে কিছু কিছু হুন্ডার সাউন্ড দেখি অ্যাবনর্মাল সাউন্ড, অ্যাবনর্মাল সাউন্ড আছে না কিছু 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 গাড়ির মধ্যে সাউন্ড আছে অ্যাবনর্মাল সাউন্ড। পরে আমি জানার চেষ্টা করলাম ব্যাপার কি, গাড়িগুলো অন্য গাড়ি গেলে তো আওয়াজ না, এগুলো এরকম ভো ভো করে কেন? পরে বললো যে ওই যে সাইলেন্সার ফাইভ না কি বলে, বলো যে এটা কি ফাটে না ফাটায় রাখে না, এটা ইচ্ছাকৃত কিভাবে, এটাতে কি সমস্যা করে, এটা করলে আওয়াজটা একটু বেশি হয়। ভাইরা আমার, আল্লাহর জমিনে কত সৃষ্টি যে আছে, কত মাখলুক যে আছে, এর একমাত্র সংখ্যা আল্লাহ তালাই। এটাও এক প্রকারের মাখলুক, দেখতে মানুষের মতোই মনে হয়, ঠিক কিনা বলেন? দেখতে মানুষের মতো মনে হয়। আমি গত দুই তিন সপ্তাহ আগে মুগ্ধা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখে আমি আসছিলাম। আমার সেদিন যমুনা টেলিভিশনে লাইভ আছে, লাইভে বসতে হবে আমাকে সাড়ে তিনটার মধ্যে, এদিকে টাইম আছে খুব কম। আমি দেখি যে 10-12টা মোটরসাইকেল বাইর হয়েছে, বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক কোলা মানে এক একটাতে দুজন তিনজন করে তারা যাচ্ছে, খুব ভিড়ের বেশে শ্বশুরবাড়ি যাওয়ার মতো মুডে, খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যাচ্ছে, পুরো রাস্তার এক মাসে এগারো মাস দখল করে, পিছনে আমরা সব তাদের দাস, তারা দেশের মালিক, এরকম একটা ভাবসাব নিয়ে তারা চলতেছে, পিছন থেকে আমরা সব যাচ্ছি, কিসের তুই হরন, কেউ হরন বাজার সাহসও পাচ্ছেন। এই অবস্থা করে তারা যতদূর মনে চাইছে ততদূর গেছে, এরপরে তারা একটা ফ্লাইওভারে গিয়ে বাম দিকে মোড় নিয়ে চলে গেল, তারপরে আমরা যাইতে পারছি, দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিয়েছে মালিকরা, তখন আমরা যাইতে পারলাম। ভাইরা আমার, এই যে তারুণ্য এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই, একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে, এটা টিকবে না, এটা সারা জীবন থাকবে না, কিন্তু আফসোসগুলো থেকে যাবে, আফসোসগুলো থেকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস, কত শত জায়গায় যে আমি বলেছি, কতবার যে আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া দিরহামা, যার টাকা পয়সা নাই এই তো অভাবী আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আরে এই অভাবী, এই ভিখারির কথা আমি বলছি না, এ আসল অভাবী না, দুনিয়াতে টাকা পয়সা নাই, আজকে নাই কালকে আসবে, দুদিন পরে আসবে, অথবা না আসলে সে জান্নাত পাইলো আখেরাতে পাবে, এটা তো ব্যাপার না। আসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শোনো, একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নামাজ পড়ছে, অনেক নফল রোজা রাখছে, অনেক জাকাত দান সাদাকা হজ উমরা জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা মসজিদে হাজির হওয়া ওয়াজ মাহফিলে হাজির হওয়া ওয়াজ শুনছে ওয়াজ করছে, অনেক ভালো কাজ করছে, আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মুছে তাওদিতে হাজির হয়েছে যে আমার জান্নাত ঠেকাবে কে, কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে, এসে রীতিমতো আল্লাহ তার কাছে নালিশ দিচ্ছে, আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে, অমুককে আঘাত করেছে, অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমি গালির জবাব দিতে পারি না, আমার সে ক্ষমতা ছিল না, দুনিয়াতে বিচার পাই নাই, আজকে তো বিচার হবে, আমি আজকে তার বিচার চাই, তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করার করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে, কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে। এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে ফেলা হবে, এরকম হতভাগা ভিখারি আমরা কি হতে চাই? তাহলে আসুন আমরা শপথ করি, আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব না, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন রাতে শোয়ার আগে, টাইম তো পাই না আমরা এখন, কারণ ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এত এঙ্গেজমেন্ট, এক একজনের ফেসবুকে যাদের পার্সোনাল আইডি আছে সর্বোচ্চ 5000 পর্যন্ত বন্ধু আমাদের, এইসব বন্ধুদের হক আদায় করতে করতে একটা ইনবক্সে নক করে জবাব না দিলে মাইন্ড করে, আর একটা কমেন্ট করে, দোস্ত কমেন্ট করলাম আমি পাল্টা রিপ্লাই পাইলাম না, আর একটা লাইক করছে, হ্যাঁ দোস্ত লাইক করলাম তোর পোস্টে, তুই তো আমার পোস্টে করলি না, মেনশন করলাম তুই তো একটু খেয়াল করলি না, এইসব ফেক বন্ধু দুই নম্বর কাগজে বন্ধুদের হক আদায় করতে করতে আসল বন্ধু আসল আপনজনদের হক আদায় করার টাইমই আমাদের হাতে নেই। রাতে শোয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য মোবাইল টোবাইল ফেলে দিয়ে আসুন আল্লাহ তাআলার কাছে একটু জবাবদিহি করার চেষ্টা করি, যে আমি আজকে সারাদিনে কারোর অধিকার কারোর কষ্টের কারণ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে খুব দ্রুততার সাথে তার কাছ থেকে এটা নিষ্পত্তি করে নিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে এগুলো নিষ্পত্তি করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা সবাই চেষ্টা করব এবং দায়িত্বশীল থাকবো।